বয়স জানান দিচ্ছে, সে শৈশব পেরিয়ে সবে কৈশোরের দৌড় করায় পা দিয়েছে। মন তখনও শৈশবের সঙ্গে আড়ি করেনি, তবে শরীর বলছে অন্য কথা। মেয়ে আমার যে বড় হয়ে গিয়েছে, শরীরের কথা মেয়ের মন না মানলেও তাকে তার পরিবারই তা জোর করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। আর তাই চারি প্রথার আয়োজন। সহজ কথায় বললে বলতে হয়, মেয়েকে দেহ ব্যবসায় নামিয়েই তার পরিবার তাকে তার বড় হওয়ার কথা জানিয়ে দেয়। স্পষ্ট করে বললে শুনতে খারাপ লাগবে, তাই ঘটা করে নাম দেয়া হয়েছে চারি প্রথা। তবে রাজস্থানের বুন্দি জেলার কাঞ্জার সম্প্রদায়ের মধ্যে এই নীতি দীর্ঘদিনের। জেনে নাও চ্যানেলের আজকের ভিডিওটি থাকছে রাজস্থানের বুন্দি জেলার কাঞ্জার সম্প্রদায়ের এই কুশ্রী রীতি নিয়ে, যা চারি প্রথা নামে খ্যাত। তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা জেনে নাও চ্যানেলে নতুন এসেছো, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিও অল করে নিও, তাহলে সময় মতো নোটিফিকেশন পেয়ে যাবে। রাজ মানে রাজা এবং স্থান মানে জায়গা, একসাথে তাই রাজস্থানকে বলা হয় কিং অফ ল্যান্ডস। এটি আগে রাজপুতানা নামে পরিচিত ছিল। বছরের পর বছর ধরে এখানে রাজপুত, মারাঠি এমনকি মুসলিম শাসক সহ বিভিন্ন রাজা দ্বারা শাসিত হয়েছে, যার ফলে রাজস্থানের অসংখ্য সুন্দর দুর্গ, তাদের বিভিন্ন স্থাপত্য, ভাষা এবং সংস্কৃতির বিভিন্ন ধরন রয়ে গেছে। আর রাজস্থান মরুভূমি সত্ত্বেও এমন সুন্দর সাইটগুলির সাথে আশীর্বাদযুক্ত, যেখানে বিভিন্ন প্রাসাদ এবং তীর্থস্থানগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যা রাজস্থানকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। এছাড়া রাজস্থানের মর্যাদাপূর্ণ অতীত, বিভিন্ন রীতিনীতি এবং ট্র্যাডিশনের জন্য রাজস্থান জগৎ বিখ্যাত। এছাড়াও রাজস্থানের সংস্কৃতির আরেকটি অঙ্গ হল অতিথি দেব ভব, অর্থাৎ অতিথিদের সাথে ঈশ্বরের মতো আচরণ করা। এই নীতিটি রাজস্থানি সংস্কৃতির একটি অঙ্গ। তারা তাদের অতিথির সাথে ভালো আচরণ করে এবং তাদের এই আচরণে খুশি হয়েই অতিথিরা আবার ফিরে আসতে চায়। রাজস্থানের বেশিরভাগ বাসিন্দারা পর্যটন কর্মকাণ্ডে জড়িত। তবে রাজস্থানের এমন অপরূপ সৌন্দর্যতা, ঐতিহ্যতার পাশাপাশি রাজস্থানের কিছু গ্রামে কিছু অদ্ভুত প্রথাও রয়েছে। রাজস্থানের বুন্দি জেলার কাঞ্জার সম্প্রদায়ের মধ্যেই পালন করা হয় এই চারি প্রথা। আর এই চারি প্রথায় বিভিন্ন সময়ে মেয়েকে বন্ধক রাখার বদলে পরিবার যা পায় তা হয়তো তাদের কাছে মেয়ের থেকেও বেশি মূল্যবান। মেয়ের কুমারিত্ব খোয়ানোর বদলে পরিবার পায় লক্ষাধিক টাকা। তবে অবশ্য গ্রামের মাতব্বরদের কাছে এক্ষেত্রে মেয়ের পরিবার নেহাতই অসহায়, তাই তাদের কাছে আর দ্বিতীয় কোনো উপায় নেই। তবে সম্প্রতি এই প্রথাকে বন্ধ করতে উদ্যোগ নিয়েছে জেলার সাক্ষরতা সেল ও অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেল। এই চারি প্রথার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে তৈরি হয়েছে 150 জনের একটি দল। আর এরা মূলত বুন্দি জেলার রামনগর, শঙ্করপুরা ও মোহনপুরার মতো কাঞ্জার অধ্যুষিত গ্রামে এই কঠিন প্রথার বিরুদ্ধে প্রচার চালাবে। এই চারি প্রথা অনুসারে সাবালিকা হওয়ার আগে কয়েক লক্ষ টাকার বিনিময়ে মেয়েদেরকে জোর করে যৌন ব্যবসায় নামিয়ে দেয় তাদের বাবা মায়েরাই। কখনো কখনো মেয়েদেরকে বন্ধক রাখা হয়। রাজস্থানের বুন্দি জেলার কাঞ্জার সম্প্রদায়ের এই চারি প্রথার বিষয়ে তোমাদের কি মতামত বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।